ইসরায়েল কর্তৃক আমাদের প্যালেস্টাইনি ভাইদের উপরে যে আক্রমণ এবং যেভাবে সেখানে ছোট্ট শিশু নারী হত্যা হচ্ছে, আমরা এটা কখনো চাই না। আমরা আমাদের ধর্ম আমরা যথাযথভাবে পালন করতে চাই। ইতিমধ্যে আমি আমাদের প্যালেস্টাইনের নারী শিশু এবং সেখানকার মানুষের জন্য আমাদের সাধ্যমতো আমরা ঔষধ, শুকনো খাবার এবং সেগুলো আমরা পাঠিয়েছি। আমরা চাই যে সবাই শান্তিতে বসবাস করুক। আমি যখন আন্তর্জাতিক পর্যায়ে যাই, আমি বেলজিয়ামে গিয়েছিলাম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিল, তাদেরকে আমি অনুরোধ করেছি এই যুদ্ধ থামান, এই যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা মানুষের উন্নতি চাই। কারণ যুদ্ধের ভয়াবহতা আমি নিজে জানি, দেখেছি, কাজেই সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আজকে বাংলাদেশে কোনো এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, যার যেখানে যেটুকু সম্ভব আছে ফসল উৎপাদন করতে হবে, খাদ্য উৎপাদন করতে হবে। আমরা কারো কাছে হাত পেতে চলবো না, ভিক্ষাকে চলবো না। আর যেহেতু বিশ্বব্যাপী আজকে খাদ্য মন্দা, আমাদের মাটি আছে, মানুষ আছে, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমরা সেইভাবে আমাদের দেশকে গড়ব, আমাদের ফসল আমরা ফলাবো, আমাদের দেশের মানুষ যেন খাদ্যে কষ্ট না পায় সেই ব্যবস্থা আমরা করব, সেভাবে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা 1 কোটি মানুষের জন্য বিশেষ কার্ড করে দিয়েছি, অল্প পয়সায় যাতে খাদ্য সামগ্রী কিনতে পারে। আপনারা খালি দোয়া করবেন আজকে যেন মানুষের এই সেবা করে যেতে পারি, আর বাংলাদেশ আজকে যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়ন যেন অব্যাহত থাকে।